জ্যোতিষ অনুষ্ঠানে আপনাদের আরো একবার স্বাগত। ব্যস্ত, আমরা সবাই ব্যস্ত। ব্যস্ততার মধ্যে চূড়ান্ত প্রস্তুতি ইতিমধ্যেই অনেকের সারা, অনেকেই হয়তো সেই ফিনিশিং টাচ দিতে ব্যস্ত। কিন্তু তারই মাঝে ব্যস্ত অন্য ক্ষেত্রে অন্য একজন মানুষ, অন্য কেউ নন, আমাদেরই চেনা পরিচিত স্যার, অতি চেনা পরিচিত স্যার প্রফেসর ডক্টর বাসু। তিনি ব্যস্ত তার লক্ষ্যে এগিয়ে যাওয়ার জন্য। যখন একটা নামজাদা ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠানের সিনিয়র ফ্যাকাল্টি মেম্বার কম্পিউটার সায়েন্সের ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে সেখানে অধ্যাপনা করার পাশাপাশি এই জ্যোতিষশাস্ত্র নিয়ে কাজ করে চলবেন, তখনও তো তাদের ব্যস্ততার অন্ত থাকবে না। আর সেই ব্যস্ততার স্বীকৃতি যে বিভিন্ন দেশীয় এবং আন্তর্জাতিক প্রতিষ্ঠান থেকে আসবে সেটা কাঙ্ক্ষিত, কারণ মানুষ তার লক্ষ্যে যদি অবিচল থাকে এবং প্যাশন ডেডিকেশন যদি একসাথে মিলেমিশে এগিয়ে যায়, সেটা তো স্যারকে দেখে আমরা বুঝতে পারি, ডেফিনেটলি প্রফেসর ডক্টর বাসুর কথাই আমি বলছি, তাকে দেখে আমরা যেমন বুঝতে পারি ঠিক তেমন বুঝতে পারেন সেই মান্যতার জায়গা যারা ভীষণভাবে কড়া চোখে নজর রেখেছেন সমস্ত কিছু, তেমনি বিশেষ বিশেষ প্রতিষ্ঠান, যেমন আইএসওর মতো প্রতিষ্ঠান, আইএসও 9001:2015 এই বিশেষ স্বীকৃতি স্যারের জন্য, তার কর্মপন্থা তার বইয়ে তাকে স্বীকৃত করেছে, ঠিক যেমন আমরা স্বীকৃত করছি তার প্রতি আমাদের ভালোবাসা শ্রদ্ধা রেখে, যে মানুষটি সত্যি কতটা জানেন এবং পারেন। সেই পারা কাজটি আরো একবার করতে বিজ্ঞানের আলো জ্যোতিষ অনুষ্ঠানে তাকে ওয়েলকাম জানাবো, কারণ আজকেও ডেফিনেটলি আমাদেরকে সে ভীষণভাবে সজাগ তো করবেন, একটা চোখ খুলে দেওয়ার মতো আলোচনা থাকবে যা কিনা প্রতি এপিসোডেই থাকে। ওয়েলকাম আপনাদের, ওয়েলকাম প্রফেসর ডক্টর বাসুকে। নমস্কার স্যার। থ্যাংক ইউ। শারদীয়ার অগ্রিম শুভেচ্ছা জানাই সকলকে। সবাই ভালো করে পুজো কাটান। পুজো বাঙালির প্রধান উৎসব, বাঙালি তথা ভারতীয় সবাইকে, ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা এই পুজোতে সবাই মিলে আনন্দ করি। আমার মনে হয় এই পুজোর আনন্দের দিনগুলো যদি বাকি সারাটা বছর আমরা ক্যারি করতে পারি, তাহলে মানুষ হিসাবে জন্মেছি এই বলুন আমাদের যে চাওয়া বা পাওয়া, সেইগুলো যদি কোনোভাবে ব্যাঘাত না ঘটে আমরা যদি এগিয়ে যাই আমাদের জীবনে চলার পথে, তাহলে বোধহয় জীবনটা সার্থক হয়ে উঠবে। যাই হোক, আজকে আমরা অনুষ্ঠান শুরু করব ফোন নেওয়ার পাশাপাশি যে আলোচনা আগের দিন শুরু করেছিলাম, তারও আগের দিন অনেক 3-4 এপিসোড ধরেই আমি আলোচনা করছি, কারণ খুব বেশি ইম্পর্টেন্ট বলে আমার মনে হয়। মানুষের ক্ষেত্রে প্রত্যেকে তারা কোন পথে যাবে তাদের ক্যারিয়ারের জন্য, তারা গভর্নমেন্ট সার্ভিস পাবে কি না, কীভাবে জীবনটা শুরু করবে, কী চাকরি করবে, গভর্নমেন্ট না সরকারি, গভর্নমেন্ট হোক বা সরকারি হোক, তাহলে কী ক্ষেত্রে তারা চাকরি করবে, এই সমস্তগুলো একজনের ন্যাটাল চার্ট থেকে প্রতিফলিত হয়। তো আগের দিন আলোচনা করেছিলাম ডাক্তারি হলে তারপরে ডাক্তারি পড়ে MBBS করে MD করার জন্য স্পেশালাইজেশন কী হলে, চার্টে কীভাবে থাকলে সেই জাতিকা সেই ক্ষেত্রে বিশেষ ক্ষেত্রে সুপ্রতিষ্ঠিত হতে পারে। তো আজকে তারই কন্টিনিউয়েশন, ডাক্তারি হওয়ার পাশাপাশি আমরা যদি ধরি আরও অন্যান্য ক্ষেত্রও আছে, বিশেষ করে আমরা ইঞ্জিনিয়ারিং নিয়ে আলোচনা করবো, ইঞ্জিনিয়ারিং বা ওকালতি ক্ষেত্রে কী বিশেষ ধরনের চার্টের যোগাযোগ থাকলে, প্ল্যানেটারি কম্বিনেশন থাকলে একজন ভালো ইঞ্জিনিয়ার, এবং কোন ক্ষেত্রে পড়াশোনা করলে, ইঞ্জিনিয়ারিংয়ের কোন স্ট্রিম নিয়ে পড়াশোনা করলে সে একজন ভালো ইঞ্জিনিয়ার হতে পারবে, একজন লয়ারের ক্ষেত্রেও তাই, সে বিভিন্ন দিক আছে আইনের, সে কী নিয়ে কোন দিকে বিশেষজ্ঞতা অর্জন করতে পারবে চার্টটা একবার দেখে নিলে, তাহলে সেই সেই ফিল্ডে যদি তার ক্যারিয়ার কে প্রতিষ্ঠা করে, সে যদি সে নিয়ে পড়াশোনা করে, তাহলে মনে হয় সে অনেক ভালো তার কর্মক্ষেত্রে নিজেকে সুপ্রতিষ্ঠিত করতে পারবে। তো আজকে কি ফোনে কেউ আছেন? ফোন নেওয়া অলরেডি চলে এসেছেন, কারণ তারাও তো ওয়েট করে থাকেন আপনার সঙ্গে কথা বলার জন্য। ঠিক যেমন আলোচনা শোনার জন্য একটা বড় অংশের মানুষ অপেক্ষা করেন, ঠিক তেমনি আপনার অনুগত প্রেডিকশন নেওয়ার জন্য তো অপেক্ষা করেন। স্বাগত জানাতে চাইবো অনুষ্ঠানের প্রথম দর্শক বন্ধু যিনি ওয়েট করছেন। নমস্কার। আপনার নামটা যদি জানান। আমার নাম বরুণ মিত্র। বরুণ মিত্র, ওকে। হ্যাঁ, ডেট অফ বার্থ বলুন। 22/5/1996 সন্ধে 6:50 জন্ম। কোথায়? পশ্চিম মেদিনীপুর। 6:50 PM। হ্যাঁ, আপনি এই অনুষ্ঠান ফলো করেন? ভালো তো অনেক কিছু অনেক রকম ভাবে লাগে, এই অনুষ্ঠানটা কেন ভালো লাগে?
হ্যাঁ স্যার, প্রেডিকশন একদম মানে কারেক্ট, যেটা বললে সেটাই আছে। আপনি ফলো করেছেন, ওকে। এক্ষেত্রে মাথায় রাখতে হবে স্যার, এখানে অল্প সময়ের মধ্যে আমাদেরকে ওভারঅল যতটা দেখা যায় অ্যাট এ গ্লান্স সেটা জানাচ্ছেন, কারণ তার ওয়েটা কিন্তু সম্পূর্ণ আরো গভীরে গিয়ে এক নয় একাধিক বিভিন্ন চার্ট নিয়ে তিনি অ্যানালিসিস করে তারপর কংক্রিট ডিসিশনে আসেন, যতটা পসিবল ডেফিনেটলি সেটা আপনার মন ছুঁয়েছে, দেখা যাক আপনার প্রেডিকশন এখন। কি প্রশ্ন, কি নিয়ে প্রশ্ন? স্যার আমি ইঞ্জিনিয়ারিং লাইনে ইঞ্জিনিয়ারিং করছি, তো আমার কি লাইনটা ঠিক চয়েস করেছি, সে লাইনে কি আমার জব আছে? হ্যাঁ, কি নিয়ে পড়ছো? ইলেকট্রনিক্স? হ্যাঁ, ইলেকট্রিক, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং। আমরা আলোচনাতেও ছিলাম, আমরা আলোচনা ছিলাম, যাই হোক বুঝতে পারবে। হ্যাঁ, তোমার চারটা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়া ঠিক আছে, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ছো ঠিক আছে, কিন্তু ভাই স্যাটার্ন আমরা জানি, ইলেকট্রিক্যাল যে কোনো ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য মুখ্য গ্রহ হচ্ছে শনি, সেই শনি তোমার লগ্ন সাপেক্ষে পঞ্চমে বসে আছে, এবং আমরা জানি, যা বারবার বলি আমি, মাধ্যমিক অবধি ফোর্থ হাউস, তারপরে ফিফথ হাউস, মাধ্যমিক থেকে আপ টু মাস্টার্স অবধি, তারপরে নাইন্থ হাউস থেকে পিএইচডি, সমস্তগুলো আমরা দেখি। তোমার ফিফথে স্যাটার্ন বসে আছে এবং স্যাটার্ন খুব একটা খারাপ নেই, কিন্তু এখানে একটা কেতুর সঙ্গে স্যাটার্নের একটা কম্বিনেশন আছে ফিফথ জায়গাতে, তো অনেক হার্ডলস কিছু থাকবে, তো এই হার্ডলস গুলো অতিক্রম করে ভালো করে যদি পড়াশোনা করো তাহলে মনে হয় ঠিক আছে তোমার। আর কি প্রশ্ন? ঠিক আছে, এটি প্রশ্ন ছিল তো? হ্যাঁ, এই লাইনে তোমার সুটেবল বলেই তুমি জব চাকরি পাবে। এবং তোমার জন্য বলবো গভর্নমেন্ট সার্ভিসে চেষ্টা করো, তুমি তুমি গভর্নমেন্ট সার্ভিসে চেষ্টা করো, বুঝতে পেরেছো? টেকনিক্যাল পোস্টে চেষ্টা করো, আমি দেখতে পাচ্ছি তোমার চার্টে কিন্তু গভর্নমেন্ট সার্ভিসের যোগ আছে, ঠিক আছে? দেখো ডেফিনেটলি তুমি কোন ইয়ার পড়ছো, সেকেন্ড ইয়ার? হ্যাঁ, সেকেন্ড ইয়ার। তার 2 বছর পর তোমাদের চাকরি অ্যাপ্লাই করতে হবে, 2 বছর পর মানে তোমার 2019 থেকে তুমি চাকরি চেষ্টা করবে। এখন যোগাযোগ থাকুক না থাকুক আমি দেখে নিচ্ছি টাইমটা তোমার কেমন যাবে ওই সময়, মানে এখন 2017 যখন তোমার 2019-19 নাগাদ তোমার কেমন থাকবে, তাই তো? সেই সময় দেখলে তোমার তোমার তুমি ডিপ্লোমা করছো পলিটেকনিক? আচ্ছা, মানে 1 বছর পর, এখন তো সেকেন্ড ইয়ার, 1 বছর, 3 ইয়ার্স কোর্স। দেখো তোমার যেটা বলছিলাম, তোমার আমাদের তোমার লগ্ন বৃশ্চিক, হ্যাঁ, বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে মুখ্য শনির জন্য ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য মুখ্য যোগ কারক গ্রহ শনি, তার সঙ্গে বলবো কর্মপতি রবি, সেই রবির একটা তুমি দশা অন্তদশা পাচ্ছ, তোমার চলছে দশা, বুধের দশা চলছে আর রবির অন্তদশা চলছে, তো 6 অক্টোবর 2019 থেকে 12 অগস্ট 2020 অবধি তোমার কিন্তু ভালো চাকরির যোগ আছে, এবং সেটা যদি এখন থেকে প্রিপারেশন নাও গভর্নমেন্ট সার্ভিসও হতে পারে, ঠিক আছে? সাথে থাকুন বরুণ, এই বরুণের মতোই প্রশ্ন অনেকেরই, এই এটা পরবর্তীকালে যেমন ওর প্রশ্নটা জাগলো, এটা আমার জন্য সঠিক সিলেকশন হয়েছে কিনা, কিন্তু বিফোর টাইমে জানার সুযোগটা তো আসলো যে আমাদেরকে দেয়, সেই অ্যানালিসিসটাই আমরা আজকে পাচ্ছি। সো প্লিজ কন্টিনিউ স্যার। আজকে আমাদের আলোচনা বিষয় ছিল, একটু যে আছেন একটু হোল্ড করে থাকবেন, আমি ইঞ্জিনিয়ারিং পড়ব, ইঞ্জিনিয়ারিং পড়তে গেলে আমি জয়েন্ট এন্ট্রান্সে চান্স পেয়েছি, হায়ার সেকেন্ডারি পড়ে চান্স পাওয়ার পরে আমি স্ট্রিম সিলেক্ট করতে পারছি না, কারণ অনেকেই বুঝতে পারেন না তাদের ন্যাকটা কোন দিকে আছে, অনেক এত এদিকে তারা কিভাবে কি নিয়ে পড়বে সেটা কনফিউজ থাকে অনেক ক্ষেত্রে, তো সেই ক্ষেত্রে ইঞ্জিনিয়ারিং এ চান্স পাওয়ার পরে আমি কোন স্ট্রিম নিয়ে আমি ইঞ্জিনিয়ারিং করব, সে ডিপ্লোমা মানে পলিটেকনিক দিয়ে ডিপ্লোমা হোক বা জয়েন্ট এন্ট্রান্স দিয়ে আমাদের ডিগ্রি ইঞ্জিনিয়ারিং হোক, তো আজকে আলোচনা করি। একটু আগেই বললাম ইঞ্জিনিয়ারিং হওয়ার জন্য আমাদের মুখ্য কারক গ্রহ হচ্ছে শনি, এবং গৌণ গ্রহ হচ্ছে মানে গৌণ কারক গ্রহ হচ্ছে মঙ্গল, শুক্র, রাহু এবং বুধ। মঙ্গল, শুক্র, রাহু এবং বুধ। প্রথমে বলি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, কারা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়লে সাকসেসফুল হবে, যদি চার্টেতে, আমি আবার চার্ট বলতে বলছি কিন্তু D1, তার সঙ্গে নবাংশ, তার সঙ্গে ভাব চার্ট, মুন চার্ট, এবং মোস্ট ইম্পর্টেন্ট ইজ D10, দশমাংশ, যেটা একজনের প্রফেশনের জন্য মোস্ট রেসপন্সিবল, অনলি রেসপন্সিবল বললে ঠিকঠাক বলা হয়, সেই চার্টটাও দেখতে হবে দশমাংশ। এতগুলো চার্টের মধ্যে আমি বলি গ্রহগুলোর কম্বিনেশন, শনি এবং মঙ্গল যদি ভালো অবস্থায় থাকে, বিশেষ করে ফিফথ হাউসে, ফিফথ হাউসে শনি এবং মঙ্গল যদি ভালো অবস্থায় থাকে, এবং তার সঙ্গে দশমাংশে লগ্ন সাপেক্ষে দশমে যদি তার একটা এফেক্ট থাকে, বেনিফিক এফেক্ট থাকে, তাহলে বলবো মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়লে ভালো হয় জাতকে। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, যদি শনি, মঙ্গল এবং রাহুর যোগ একসঙ্গে থাকে, শনি, মঙ্গল এবং রাহুর একটা যোগাযোগ থাকে চার্টের মধ্যে, তাহলে হলো ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বা ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং নিয়ে। এখন এই ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে শনি এবং ইলেকট্রিক্যাল বা ইলেকট্রনিক্স ক্ষেত্রে শনি এবং মঙ্গলের একটা শুভ যোগ,
যদি ফিফথ হাউসে থাকে এবং তার শুভ এফেক্টটা যদি আমাদের দশম দশমে পড়ে, দশম হাউসে পড়ে, D1-এর বা D10-এর লগ্নে পড়ে এবং D9-এও ভালো বলবত্তা নিয়ে থাকে, তাহলে বলবো এরা ইলেকট্রিক্যাল বা ইলেকট্রনিক্স নিয়ে পড়তে পারে। তাহলে কি করে বলবো ইলেকট্রিক্যাল না ইলেকট্রনিক্স? এক্ষেত্রেও আরো স্পেশালাইজেশন বলা যায়, আরো সূক্ষ্ম বিচার করলে যারা করতে পারে তারা বলে দিতে পারে। আমি বলে দিই, শনি মঙ্গল এবং রাহুর যদি একটা ভালো যোগাযোগ একসঙ্গে থাকে তাহলে বলবো ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়া ভালো। এবং শনি মঙ্গল আর একটা গ্রহ, যে গ্রহটা আমরা হয়তো খুব একটা দেখি না, বিচার করি না, কারণ নটা গ্রহের বাইরে, সেটা হচ্ছে হার্সেল বা ইউরেনাস। এটাও কিন্তু অনেকে জানে না যে সূক্ষ্মাতি সূক্ষ্ম বিচার করতে গেলে যে গ্রহগুলো আমাদের থেকে অনেক দূরে থাকে তারও কিছুটা এফেক্ট আমরা পেতে পারি। সেই ক্ষেত্রে বলবো শনি মঙ্গল এবং হার্সেল বা ইউরেনাসের একটা যদি ভালো কানেকশন থাকে তাহলে সেই যথাযথিকার ইলেকট্রনিক্স ফিল্ড নিয়ে যদি পড়াশোনা করে, ইঞ্জিনিয়ারিং করে তাহলে ভালো হবে। ফোনটা নিয়ে নি নাকি? ওয়েট করছেন যিনি, স্বাগত এবার আপনাকে। নমস্কার। আচ্ছা, আপনি কার সম্পর্কে জানবেন? বলুন আপনার ডেট অফ বার্থ। 25/8/1970। 25 আগস্ট 1970। হ্যাঁ। টাইম সকাল 9:25। মঙ্গলবার ছিল, ঠিক আছে। আপনি সচেতন, এটা বোঝা গেল। তুলা লগ্ন বৃষ রাশি, তুলা লগ্ন বৃষ রাশি। হ্যাঁ, কি নিয়ে প্রশ্ন? ক্যারিয়ার নিয়ে? বয়স 39-এর কাছাকাছি প্রায়, তাই তো? 70 না না, বয়স হচ্ছে আপনার 40, ঠিক আছে, 47। দেখুন, আমরা ক্ষেত্রে বলবো যে সাকসেস। আপনি কিসে ব্যবসা করছেন না চাকরি করছেন? বেসরকারি ক্ষেত্রে মানে সার্ভিস করছেন, তাই তো? আপনার তুলা লগ্ন, তুলা লগ্নের আমাদের দশমপতির অবস্থা, দশমপতির চন্দ্র, চন্দ্র কোথায় আছে, চন্দ্রের জায়গা যদি দেখে নিই তাহলে সেকেন্ডে, হ্যাঁ ঠিক আছে, এক্ষেত্রে D1-এ ঠিক আছে জায়গাটাতে, D3-তে রবি। হ্যাঁ, একটা জায়গা কি আপনার ওই মান সম্মান বা যে যতটা এফোর্ট দেন সেই সেভাবে পাচ্ছেন না এবং অর্থনৈতিক অবস্থার জন্য একটা D9 দেখলে বোঝা যাবে, D1 দেখে বোঝা যাবে না। আপনার D1 দেখলে খুব ভালো, কোনো খুব একটা অসুবিধা কথা বলবে না, কিন্তু নবাংশে বলবো রবির সঙ্গে একটা রাহুর একটা দৃষ্টি আছে রবি, যেটা আমরা বলবো যে রবি জেনারেল ভাবে সাধারণভাবে আমরা বলি কর্মকারক গ্রহ যে কোনো জাতকের ক্ষেত্রেই। সেই ক্ষেত্রে রবির সঙ্গে একটা কেতুর যোগাযোগ আছে, আর আপনার সমস্যাটা এখন চন্দ্র, চন্দ্র আপনার কিন্তু মনের জোর খুব ভালো আছে, তাই তো? চন্দ্রের অবস্থা দেখতে পাচ্ছি, কর্ম, হ্যাঁ মনের জোরে আপনি ঠিকই আছেন। আমি আমি একটু দশমাংশটা দেখে নিই এই মুহূর্তে, আসলে আমি অনেকগুলো চার্ট দেখি সবাই জানে, যার ফলে এখানে ও বাবা, হ্যাঁ হ্যাঁ পেয়ে গেছি, আপনার দশমাংশ থেকে বোঝা যাবে। আপনার D1 বা D9 থেকে আমি একটু দেখছিলাম যে কেন আপনার অবস্থা খারাপ হওয়ার কথা নয়, লুকিয়ে আছে D10-এ দশমাংশে আপনার লগ্নে রাহুর দৃষ্টি এবং কেতুর সঙ্গে আছে। প্রচুর এফোর্ট দেবেন জীবনে, সেরকম নিজে পাচ্ছেন না, তাই তো? অর্থ সেভিংস কিছু করতে পারেননি, সেভিংস কিছু করতে পারেননি সেভাবে, তো এই ক্ষেত্রে আপনার কিন্তু বা আমাকে কনসাল্ট করতে হবে। কনসালটেশন নিয়ে আমি আপনাকে ঠিকঠাক রেমেডি দেবো, কম রেমেডি নিয়ে আপনি অনেক এগোতে পারবেন, রেমেডি দেওয়া সম্ভব এটুকু বলতে পারি। বুঝতে পেরেছেন? তবু বলবো যেটা ন্যাটাল চার্টে যেটা আছে পারমানেন্টলি, তার এফেক্ট আপনাকে সারা জীবনে ভোগ করতে হবে। বুঝতে পেরেছেন? তো সেই জায়গাটা কারেক্ট না করলে গোচরে যখন আমাদের প্ল্যানেটারি কন্ডিশন গুলো চেঞ্জ হয়, প্লেসমেন্ট চেঞ্জ হয়, তার 100% বেনিফিট আপনি পাবেন না। আর যদি আপনি ঠিকঠাক আমার রেমেডি না থাকে তাহলে, যদি সময়টা খারাপ যায় অ্যাজ পার গোচর, ঠিক আছে, তাহলে তার অশুভত্বটাও কমে যাবে। বুঝতে পেরেছেন? এই গোচর ব্যাপারটা একজনের জন্য না। হ্যাঁ, কি নিয়েছেন? আমি রেমেডি এভাবে শুনি না বা বলবো না, আপনি আমার কাছে আসবেন, আমি এতগুলো চার্ট দেখে 1 ঘন্টা সময় নিয়ে একজনের চার্ট দেখতে, আমি আপনারা জানেন প্রত্যেকে আমি ডেট অফ বার্থ টাইম প্লাস আগে নিয়ে নিই, আমি ঘরে চারটা বানাই, 1 ঘন্টা দেখে টাইম দিই, তারপরে আমি চেম্বারের পর থেকে 1/2 ঘন্টা বোঝাই।
তো আমি যেগুলো আপনার কাছে আছে যদি ম্যাচ করে যায় রেখে দেবেন, কোয়ালিটি ঠিকঠাক থাকলে বলবো রেখে দিতে হবে, যদি খুলতে হয় আপনার খুলতে হবে, আর চেঞ্জ করতে হলে চেঞ্জ করতে হবে। তাই রেমেডি আমি কি নিয়েছেন না নিয়েছেন বললে খুব একটা বলি না, বেশিরভাগ ক্ষেত্রেই আমি দেখেছি অনেক ভুল রেমেডি পড়ে বসে আছে, প্রত্যেকে বলি ভুল রেমেডি পড়ার থেকে কোনো রেমেডি পড়বেন না, এটা ভালো, ইমপ্রুভমেন্ট না হলেও কিছু ক্ষতি কিছু হবে না। এই গাইডেন্সটাই আমরা চাইবো, এবং এই গাইডেন্সটাই আমরা সেই আলটিমেট রেজাল্ট পাওয়ার জায়গায় পৌঁছানোর ক্ষেত্রে চাইবো। আজকে যে আমি দেখুন সুলেখাতে আমি যে আমার যে এক নম্বর অ্যাস্ট্রোলজার আমি, এবং আমি যে আইএসও পেয়েছি, আইএসও 9000 2015 পেয়েছি, কেন পেলাম, এগুলো কি কিভাবে পেতে পাওয়া যায়, আমার যারা ক্লায়েন্ট যারা কাছে আমার কাছে যারা এসছেন তাদের যা তাদের যা মতামত তারা এই পোস্ট করেছেন একটা সুলেখা পোর্টালে, এবং সেই সেখান থেকে যারা আজকে আইএসও আমাদের দিয়েছেন ভিজিট করেছেন তাদেরকে তাদের ফিডব্যাক গুলো ভেরিফাই করেছেন, আজকে আমরা জানতে পারবো ওরা আরো দু একজনের ফিডব্যাক একদিন আলোচনা করছিলাম তাদের মতামত জানিয়েছেন। আমি সেই ক্ষেত্রে একটু সংগ্রহ করেছি, সেক্ষেত্রে রিভিউজ এর মধ্যে থেকে দু একটা আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইবো। প্রথমে আমি শেয়ার করব জিতেন ঠাকুর, উনি লাস্ট ইয়ার 17th অগস্ট 2016 এইটা পোস্ট করেছিলেন, ডেফিনেটলি তার রিভিউজ জানিয়েছিলেন। গত রবিবার উনি যেটা লিখছেন সেটা বাংলা তর্জমা যেরকম দাঁড়ায় সেইটা জানাচ্ছি, গত রবিবার আমি প্রফেসর ডক্টর বাসুকে ভিজিট করি, দীর্ঘ সময় চেম্বারে অপেক্ষা করার পর যখন আমার সুযোগ আসে উনি আমার সঙ্গে প্রায় 25 মিনিট কথা বলেন, আমার যা যা জিজ্ঞাসা ছিল উনি সেগুলো আমার বলার আগেই ডিসক্লোজ করেন তার প্রেডিকশনে, নতুন করে জিজ্ঞাসা আর কিছু না থাকায় ওনার কাছ থেকে প্রতিকার নেওয়ার ব্যাপারে আমার ধারণা দৃঢ় হয় যে আমার ইনভেস্টমেন্ট বিফলে যাবে না। ওকে, উনি আমাকে ভরসা দেন যতদিন আমার রিকোয়ারমেন্ট ফুলফিল না হবে উনি আমার সংস্পর্শে থাকবেন, ধন্যবাদ স্যার, যত শীঘ্র সম্ভব আমাকে সাহায্যের চেষ্টা করবেন। মানুষের বিশ্বাসটা কোন পর্যায়ে পৌঁছায়, হয়তো ওনার মনেও কোথাও একটা সামান্যতম হলেও সংশয় ছিল, কিন্তু সেটা ওই আপনি ওই যেভাবে প্রেডিকশনটা দেন মানে কোনো কিছু জিজ্ঞাসা করার আগেই সমস্ত কিছু, যা আলটিমেটলি তার আর কোনো হয়তো ফার্দার কোনো কোয়ারিজ থাকে না, আলটিমেটলি সমস্ত কিছু বলে দেন, সেই জায়গাটায় উনি ভীষণভাবে স্যাটিসফাই। এটা এটা আমার কাছে আসার 2 সপ্তাহ পরে বোধ হয় পোস্ট করেছেন সুলেখাতে, সেখান থেকে এটা পড়া। তো যাই হোক, তো উনি কেমন আছেন সেটা আমি জানতে পারিনি, এক্ষেত্রে প্রত্যেককে বলছি যারা আমার কাছে এসছেন তারা আমাকে জানাবেন, আমার কাছ থেকে প্রায় 1 মাস পরে ফিডব্যাক নেওয়া হয়, প্রত্যেককে বলি আমার দেওয়া যদি স্টোন রেকমেন্ডেড স্টোন যদি আপনারা নেন বা আমি চুজ করে দিই তাহলে 1 মাস পর আপনি আমাদের জানাবেন কেমন আছেন, অনেকেই জানান না। যাই হোক, তো ফল পেলে গেলে ভুলে যায় লোকে জানাতে, ব্যস্ততার মধ্যে থেকে জানাতে ভুলে যায়। ছোট্ট করে আর একটা রিভিউ আমি এক্ষেত্রে শেয়ার করবো, ডক্টর মনীশ বেহল উনি এই এবছরেরই 9th জানুয়ারি এই রিভিউসটা লিখেছিলেন সুলেখা.com-এ। বাই প্রফেশন আমি একজন রিয়েল এস্টেট ফিল্ডের বিজনেসম্যান, প্রফেসর ডক্টর বাসুর অ্যাস্ট্রোলজিক্যাল রেমেডি আমার জীবনে মিরাকেলের কাজ করেছে, যখন আমার বিজনেস প্রায় বন্ধ হতে বসেছিল আমি ওনার কাছে চির ঋণী হয়ে থাকবো। উনি কিন্তু সেই কৃতজ্ঞতাটা প্রকাশ করেছেন, ভালো আছেন এবং ওনার ভাষায় মিরাকেলের মতো কাজ করেছেন। কারণ আমি প্রত্যেককে বলি এই যে দেখুন কি বলুন তো, একটা শুভ, একটা হচ্ছে এই প্রেডিকশন করা মানে থিওরিটিক্যাল নলেজ অনেকের মধ্যেই আছে, অনেকে প্রেডিকশন ঠিক করছে আমি দেখেছি, কিন্তু রেমেডিতে ভুল হয়ে যায়, এটা কি জানেন তো, একজন একজন একাডেমিশিয়ান সে ভালো পড়াতে পারেন, সে ভালো তত্ত্ব কথা জানেন, তত্ত্ব থিওরিটা ভালো জানেন, কিন্তু প্র্যাকটিক্যাল নলেজ অনেকের নেই, এটা সব ক্ষেত্রেই তাই। ডাক্তারের ক্ষেত্রে দেখবেন যারা মেডিকেল কলেজের প্রফেসর তারা খুব ভালো ক্লাস নেন, প্রচুর ডাক্তার ছাত্র তৈরি করছেন, কিন্তু সে নিজে কিন্তু প্র্যাকটিক্যাল ফিল্ডে অতটা এক্সপার্ট নন। ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রেও তাই, থিওরি এক আর একটা জায়গায় ঠিক আছে, প্র্যাকটিক্যাল নলেজ আর একটা জায়গায়। এই রেমেডি দেওয়ার ব্যাপারে যে যত প্র্যাকটিস করবেন তার তত বেশি কিন্তু এই রেমেডিটা পারফেক্ট হবে। আমি মনে করি যারা পুরনো জ্যোতিষী আছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই রেমেডিটা কিন্তু খুব, তারা অনেক সময় দেখেছি অনেকটা পারফেক্ট তারা দিয়েছে, অভিজ্ঞতা কথা বলেছে। তো যারা আজকে পাস করে বেরোচ্ছেন অ্যাস্ট্রোলজি তারা কিন্তু শুরু করে দিন প্র্যাকটিস, যত দেরি করবেন আপনি রেমেডি দেওয়ার ক্ষেত্রে পিছিয়ে যাবেন। আপনি থিওরি জানেন, থিওরিটিক্যালি ঠিকঠাক বলছেন, প্রেডিকশন হয়তো ঠিকঠাক বলছেন, অনেক আমাকে এসছে ক্লায়েন্টরা দেখুন আপনি যা বলছেন অনেকে এরমই বলেছে কিন্তু এই আমাকে রেমেডি ভুল দিয়েছে, ঠিকই দেখছি রেমেডি ভুল দিয়েছে। তো সেই ক্ষেত্রে বলবো থিওরি আর প্র্যাকটিক্যাল যদি একসঙ্গে সংমিশ্রণ না হয় তাহলে কিন্তু ভালো অ্যাস্ট্রোলজার হওয়া যায় না, সব ক্ষেত্রেই বোধ হয় এটা ট্রু। যদি আমি অ্যাকচুয়ালি সার্ভিস না দিতে পারলাম এফেক্টিভলি, আমি যদি কোনো কিছু ভ্যালু অ্যাড না করতে পারলাম তাহলে আমার এই জ্ঞান তো কি ফলে যাবে।
সেক্ষেত্রে আমি ডেফিনেটলি স্যারের মেন্টালিটি বা কি মানসিকতা দ্বারা চালিত সেটা আমরা ডেফিনেটলি জানি। আমি একটু শুধু ওয়ে আউটটা জানিয়ে দিতে চাইবো, আপনারা যারা কনসাল্ট করতে চান ঠিক এইভাবে এই মতাদর্শের সঙ্গে একমত হয়ে 9674250516 প্রথম মোবাইল নাম্বার, দ্বিতীয় মোবাইল নাম্বার 9748403694 আপনাদের জন্য রয়েছে। যদি মনে করেন এখানে একটু ফোন করে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নিন, অবশ্যই একটু বিফোর টাইমে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে, উইকেন্ডেজে তাকে আমরা পাই কারণ ওই কলেজে প্রফেশনের পাশাপাশি তিনি অধ্যাপক মানুষ আমরা জানি, তার পাশাপাশি যতটা সময় পান অ্যাস্ট্রোলজির জন্য দেন এবং উইকেন্ডে আমরা পাই সেটা ওই কালীঘাট ফরচুনা চেম্বারে, এই মুহূর্তে আমরা নিয়মিত তাকে পাই সতীশ মুখার্জি রোডে ট্রামডিপো বা ওই গ্রিক চার্চের পাশেই, সেটা আপনারা জানেন। আর যদি ওয়েবসাইট ভিজিট করতে পারেন সে তো বললেন গুড, সেটা তো তার মাধ্যমেও আপনি কনসালটেন্সির সুযোগটা পেয়ে যাবেন, কিভাবে সেটা ভিজিট করলেই ডেফিনেটলি জানতে পারবেন, www.profbasu.in। এছাড়া তো আপনারা সরাসরি চেম্বারেও চলে আসতে পারেন, তবে একটু বিফোর টাইমে নামটা এনলিস্টেড করতে হবে। একদম আমরা শেষ মুহূর্তে চলেছি স্যার, শেষ করে দিয়ে নিয়ে কথা বলছিলাম ইঞ্জিনিয়ারিং এর তার দুটো ফিল্ড বলেনি, মেকানিক্যাল বললাম, ইলেকট্রিক্যাল বললাম, ইলেকট্রনিক্স বললাম, আমি বলবো সিভিল বা আর্কিটেক্ট নিয়ে পড়াশোনা করলে বা কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা কারা করতে পারে, শনি এবং শনি মঙ্গল শুক্র এর একটা ভালো শুভ যোগ থাকলে সেই ক্ষেত্রে বলবো যাদব সিভিল আর্কিটেক্ট বা কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করতে পারে। আর শুধুমাত্র আর্কিটেক্ট নিয়ে খুব ভালোভাবে করতে পারে যদি শনি মঙ্গল এবং বুধ থাকে, শনি এবং মঙ্গল এবং বুধের যদি একটা যোগাযোগ থাকে। কম্পিউটার সায়েন্স নিয়ে কারা করতে পারবে, শনি মঙ্গল এবং শুক্রের যদি ভালো অবস্থান থাকে, একটা ভালো যোগাযোগ তৈরি থাকে, যে যে চার্টগুলো দেখা দরকার সেই চার্টগুলোর ক্ষেত্রে, প্রত্যেকটা ক্ষেত্রে পাঁচটা চার্টই বললাম মেনলি, D1, D9, ভাগ চার্ট, মুন চার্ট এবং D10। এবং একটা কথা বলি D24 দেখো কিন্তু আমরা বুঝতে পারি যে চতুর্বিংশ অংশ হায়ার স্টাডির জন্য খুব ইম্পর্টেন্ট, সে ইঞ্জিনিয়ারিং এর জন্য সে ইন্ডাস্ট্রি জয়েন করবে নাকি আরো এমটেক করে পিএইচডি করে ফার্দার স্টাডি করতে পারবে, এটা ক্ষেত্রে খুব দরকার। তো এইগুলো আমরা দেখে থাকি, আজকে বোধ হয় আর সময় খুব একটা নেই, পরের দিন আলোচনা করবো ওকালতি হওয়ার ক্ষেত্রে, যে ওকালতির ক্ষেত্রে কোন বিষয়ে বিশেষজ্ঞতা অর্জন করতে পারে চার্ট দেখে আমরা বুঝতে পারি। ডেফিনেটলি আপনারা তো চোখ রাখছেন প্রতি এই রবিবার এই দুপুর দুটোর সময় এবং বৃহস্পতিবার রাত 9টার সময় একটা স্পেশাল অনুষ্ঠান নিয়ে স্যার আমাদের সঙ্গে থাকেন, তো সেই অনুষ্ঠান যেমন দেখছেন ঘুরে ফিরে যদি দেখতে চান ইউটিউবে দেখার সুযোগ রয়েছে, সেখানে সার্চ করে দেখতে পারেন, আদারওয়াইজ স্যারের ওয়েবসাইট ভিজিট করলেও সেখানে আপনারা দেখতে পাবেন। সমস্ত কিছু নিয়ে একটা কথা বোধ হয় বলা যে বিজ্ঞানের আলোয় জ্যোতিষ অনুষ্ঠান শুধুমাত্র উপস্থাপনের জন্য নয়, মানুষের কাছে যাতে প্রপারলি অ্যাস্ট্রোলজির মেসেজটা পৌঁছায় এবং সে সংস্কার কুসংস্কারের বেড়াজাল টপকে তারা সুবিধাটা গ্রহণ করতে পারেন, স্যারের মতো একজন এডুকেটেড অ্যাস্ট্রোলজারের পক্ষে সেই উদ্দেশ্য থাকাটাই স্বাভাবিক ছিল এবং তিনি সেটাই দেখেছেন এবং তার মাধ্যমে মানুষের পাশে থেকে কাজ করে চলেছেন, যার জন্যই আজ দেশ বিদেশে বিভিন্ন স্বীকৃতি তার জন্য রয়েছে এবং আপনাদের স্বীকৃতি রয়েছে এবং মানুষ সুলেখা.com এর মতো একটা প্রতিষ্ঠান সেখান থেকে টপমোস্ট অ্যাস্ট্রোলজার নাম্বার 1 বিলং করছেন কারণ মানুষ সেই পরিষেবায় সন্তুষ্ট। ISO এর মতো প্রতিষ্ঠান তাকে স্বীকৃত করছে 9001-2015 এই বিশেষ স্বীকৃতি, কারণ একটাই কথা তিনি কিন্তু কাউকে ঠকাতে চান না, তিনি কিন্তু কাউকে নিজের প্রফেশনের প্রতি সম্পূর্ণ রেসপন্সিবিলিটির সহকারে কাজ করে চলেন, সেই জন্যেই এই স্বীকৃতি এবং মানুষ সেটা বুঝছেন। এনিওয়ে নেক্সট এপিসোডে ডেফিনেটলি আমরা মুখোমুখি হব, এইভাবেই বিজ্ঞানের আলোয় জ্যোতিষ অনুষ্ঠান আপনাদের জন্যই থাকবে, কিন্তু আজকে যেহেতু সময় শেষ বিদায় নিতে হবে, ভালো থাকুন সবাই, নমস্কার নমস্কার।